আমি টেনে দিই একটা রিল, আমার মাঝখানে আমারও ফুটেজ ঢুকিয়ে দাও, দিতে দিতে পারো নমস্কার বন্ধুরা, পায়েল লাইফস্টাইল পেজ আর আমার ইউটিউব চ্যানেল অল ইন ওয়ানকে স্বাগত জানিয়ে আবার একটা নতুন ভিডিও উপহার দেবো বলে চলে এসেছি। ঘড়িতে বাজে এখন প্রায় সকাল 12:30 কাছাকাছি। আজকে না আমার একটু বেরোনোর আছে, ইট মিনস আমার বিজনেসের প্রমোশন শুটও রয়েছে আজকে, প্লাস আমার দোকানে কিছু অর্ডার রয়েছে, সেখানে ডেলিভারিও আছে, সব কাজ একসাথে গুছিয়ে তারপর আমাকে যেতে হয়, তাই সকাল সকালও রান্নাবান্নাটা আমি একটু চাপিয়ে দিচ্ছি। সকালবেলা মর্নিং ব্রেকফাস্ট হয়ে গেছে, মর্নিং ব্রেকফাস্টটা কোনোদিনই তোমাদের সাথে আমি শেয়ার করতে পারি না, কারণ সকালবেলা এত হুড়োতাড়া থাকে, আমি মর্নিং ব্রেকফাস্টটা সত্যি সত্যি তোমাদের সাথে শেয়ার করতে পারি না, তার জন্য আমি অনেক দুঃখিত, আমাকে একটু ক্ষমা করে দিও প্লিজ। আর আজকে দেখো আমি ওখানে অল্প পরিমাণে একটু পেঁয়াজ দিয়ে আর গোটা জিরে ফোড়ন দিয়ে আর সবজি দিয়ে একটু মাছের ঝোল বানাচ্ছি। মাছের ঝোলের রেসিপিটা তোমাদের সাথে এই কারণে আমরা শেয়ার করি, মানে আমরা না সরি আমি শেয়ার করি, যেহেতু তোমরা অনেকেই জিজ্ঞাসা করো যে দিদি ভাই আমি কি এখন মাছ খাওয়াবো, আমি কি মাছ খাওয়াবো, হ্যাঁ মাছ ডেফিনেটলি খাওয়াবে। 7 মাস রানিং থেকেই তোমরা কিন্তু বেবিকে মাছ খাওয়াতে পারো এবং সেটা সপ্তাহে 2 দিন কি 3 দিন করে খাওয়াতে পারো। বিকজ অফ দ্যাট ডাক্তার এটা বারবার করেই বলে যে যে শিশুরা মাছ মাংস ডিম এইগুলো খায় না তার মস্তিষ্কের বিকাশ যা ঘটে, যে শিশু সপ্তাহে 1 দিন অন্তত মাছ খায় তার মস্তিষ্কের বিকাশ কিন্তু তার দ্বিগুণ ঘটে। সুতরাং বেবির মানে বেবির ব্রেন ডেভেলপমেন্টের জন্য এবং ওয়েলথ অ্যান্ড হেলথের জন্য কিন্তু মাছ বা ডিম খাওয়াটা ভীষণ পরিমাণে দরকার। আর মাছটা কিন্তু তোমরা একেবারেই কড়া করে ভাজবে না, জাস্ট আষ্টানি গন্ধটা কাটানোর জন্য একটু গরম তেলে জাস্ট এপিটপিট ছেঁকে নেবে। আর আমি দেখো ভালো করে একটু সটে করে নিয়ে ঝোলে একটু ফোটাতে দিয়েছি যাতে মাছের মধ্যে ঝোলটা ঢোকে আর একটু মাছের ঝোলের মতো ফ্লেভারটা তৈরি হয়। আর এই দেখো ভাত, আমি ভাত সবসময় 1 চামচ নিই, স্কাইকে বরাবরই আমি মানে ভাতের পরিমাণটা কম খাওয়াই, ওদিকে সবজির পরিমাণটা একটু বেশি দিয়ে থাকি। ওদিকে রান্না চাপিয়ে ঘরে এসে আমি না একটু ডেলিভারির কাজগুলো করছিলাম, কেন কোন কোন ডেটে কোন কোন ডেলিভারি হয়েছে, কত টাকা পেমেন্ট হয়েছে, কত টাকা বাকি রয়েছে, কোন অর্ডার সামনে আসবে, কোন মাল ঢুকবে, এইগুলো না একটা খাতায় লিখে রাখলে আমার সুবিধা হয়। আর আমার মা বরাবরই আমাকে বলতো যে যেইটুকুই ইনকাম করিস না কেন, যাই ইনকাম করিস না কেন, যেইটুকুই ব্যয় করিস না কেন, সবটাই একটা খাতার মধ্যে ডেট দিয়ে সুন্দর করে লিখে রাখবি, দেখবি তোর ভালো হবে। সত্যি তাই মায়ের কথা শুনেই আমি চলি, আমি লিখে রাখি। আর মা এই জিনিসটা মায়ের বাবার কাছ থেকে শিখেছিল, মানে আমার দাদু, তিনি আর বর্তমানে বেঁচে নেই, সে এক স্মৃতি, যাকে যাক পরে বলবো সেই করুণ স্মৃতি। তাই জন্য এখানে ফিশ রাইস রেডি, মানে মাছের ঝোল ভাত একদম রেডি, এবার খাওয়াতে গিয়ে হবে যুদ্ধ। চলো যুদ্ধ শেষ করে নিয়ে একেবারে বিকেলবেলায় দেখা করলাম, বিকেলবেলায় বললাম বিজনেস প্রমোশনাল শুট রয়েছে, আমি রেডি হয়ে গেছি। আর মহারাজ না বড়ই একটু মনটা খারাপ করছিল, তাই ওকে নিয়ে একটু চড়তে বেরোলাম। সামনে একটা শালুদির পার্লার আছে যেখানে আমি প্রমোশন করতে গেছিলাম এবং বরাবরই আমি সেখানে যাবতীয় কাজকর্মগুলো করাই, খুবই রিজনেবল প্রাইসে ওখানে কাজকর্মগুলো করাই। তো যাই হোক, শালুদির পার্লারে একটু আড্ডা মারতে গেছিলাম আর মহারাজ দেখো বসে বসে কেমন আড্ডা মারছে। চড়তে এ রে বাবারে, আর চড়ছি আমরা, এটা চড়ে নি বলো ধ্যানস। তারপর ওর বাবা বাইক নিয়ে আসলো, বাইক নিয়ে এসে সোজা চলে যাচ্ছি এখন ওর বাবার দোকানে এবং আমার শপেও কিছু কাজ আছে। আর তোমাদের সাথে আমি একটা কথা শেয়ার করি, সেদিন একটা আর্টিকেলে পড়ছিলাম যে একটা মা তার বেবিকে নিয়ে বাইকে করে যাচ্ছিলো, তার হাজব্যান্ডের বাইকের পেছনে বসে বাইক থেকে পড়ে গেছে, কেন জানো তো তার চোখে প্রচণ্ড ঘুম ছিল, সেই ঘুমের ঘোরে বাচ্চাটাকে নিয়ে বাইক থেকে পড়ে গেছে। যাই হোক মাথায় হেলমেট ছিল বলে অনেকটা বেঁচে গেছে, কিন্তু হাতে পায়ে বাচ্চাটার অনেকটাই লেগেছে এবং মাটারও লেগেছে। আর আমি না সবসময় আমার এবাড়ির তরফ থেকে মানে আমার মায়ের বাড়ির তরফের মামার বাড়ির প্রতি না আমার বিশেষ অনেক টান, কেন আমি ছোটোবেলা থেকে অনেকটা সময় মামার বাড়িতে মানুষ হয়েছে এবং ভালোবাসাটা আমি মামার বাড়ি থেকে বেশি পেয়েছি। যাকে যাক কুট কচালি করবো না, অন্য একদিন শেয়ার করব। বিশাল বড় লাগবে সামনে, ঠিক আছে বেশি আর এগোবে না, তোমরা বলে ওগুলোকে একটা স্টেপ পিছিয়ে নিতে পারো, কোনো অসুবিধা নেই, নিজে পিছিয়ে যাচ্ছি, ঠিক আছে সামনে চলে এসো, এদিকে সরে দাঁড়াও। না জিজ্ঞেস স্টার্ট। হ্যালো এভরিওয়ান, আমি অভিষেক ঘোষ ফ্রম ঘোষ টেকনোলজি অ্যান্ড অ্যাসোসিয়েটস ল্যাপটপ গ্রুপ থেকে আবার চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে এবং নতুন কালেকশন নিয়ে। সো যারা যারা আমাদের ব্যাপারে জানেন না তাদের উদ্দেশ্যে সেই একই কথা বারবার বলা আর কি, কারণ যারা নতুন দেখছেন তারা জানেন না, যারা আগের থেকে দেখছেন তারা তো অবশ্যই জানেন। সো আমাদের কোম্পানি মোটামুটি 6 রিটেন অথরাইজড বিলে কিন্তু ওয়ারেন্টি দেওয়া হয়, কোনো মুখের কথায় বা হাতে লিখে নয়। সো আর বেশি কথা না বাড়িয়ে স্টকে ঢুকছি, এবার স্টক দেখানো যাক। যারা বারবার পারচেজ করছে, 1 বছর আগে পারচেজ করেছে, আবার ঘুরে এসে পারচেজ করছে, তাদের রিভিউ গুলো স্পেশালি দেওয়া হয় যাতে আপনারা বুঝতে পারেন যে আমরা সবসময় নতুন কাস্টমারকেই সেল করি, এটা ফ্যাক্টর নয়, আমাদের পুরনো কাস্টমারও প্রচুর ঘুরে আসে একদম। আর যাই হোক আবার ল্যাপটপে ঢুকে দেওয়া যাক, এটা হচ্ছে Lenovo ThinkPad এর একটা ল্যাপটপ, দেখুন কন্ডিশনটা একবার দেখুন, টোটালি ব্র্যান্ড নিউ, কোনো ডেন্ট নেই, কিছু পাবেন না, ডেন্ট স্ক্র্যাচ কিছু পাবেন না, টোটালি ব্র্যান্ড নিউ কন্ডিশনে রয়েছে, কোম্পানি অফ স্টক প্রোডাক্ট। এটা রয়েছে i5,
8GB RAM এবং 16GB RAM 256/512 দুটো ভেরিয়েন্টেই পেয়ে যাবেন। এটার প্রাইস মোটামুটি অ্যাপ্রক্সিমেটলি কিন্তু এট লিস্ট 60-70% ডিসকাউন্টে পাওয়া যাচ্ছে। একটা জিনিসও আমি বলি, মানে জেনারেলি বলে রাখি এটা, তো সেটা হচ্ছে যে অনেক জায়গাতেই আজকাল আমি দেখি এই অনেক টাইপের ল্যাপটপ যেগুলো ওপর থেকে নতুন মনে হয়, অনেকে অনেক কম প্রাইসে দিয়ে দেয়। ঠিক, অনেকে অনেক কম প্রাইসে দিয়ে দেয়। বলছি না যে আমি কম প্রাইসে দিচ্ছি, আমার প্রাইস দেখতে গেলে অন্যদের থেকে বেশি হতে পারে, কিন্তু আমাদের প্রোডাক্টের কোয়ালিটি কিন্তু সেটা নয়। আমরা কিন্তু কোন রিফারবিশড বা এদিককার মাল ওদিকে লাগিয়ে সেল করি না, তাই জন্য আমাদের প্রাইসটা হাই। আমরা তাই জন্য ওয়ারেন্টিটাও প্রোভাইড করতে পারি, যাতে ওয়ারেন্টিটা দিতে পারি। ঠিক ঠিক স্টার্ট। কখনো শুনেছেন 60-70% ডিসকাউন্টে কোম্পানি অফ স্টক ব্র্যান্ড নিউ বিজনেস সিরিজ ল্যাপটপ? কি বলছো, 60-70% ডিসকাউন্টে? একদমই তাই। 1,00,000 টাকা যদি প্রাইস হয়, আমাদের এখানে পেয়ে যাবেন 35-40,000 টাকার মধ্যে। সত্যি? একদম। তাও কিন্তু একবারে টাকা দিতে হবে না, করতে হবে কি আমি বলছি, করতে হবে এই যে দেখতে পাচ্ছ ইএমআই মেশিন, ঠিক আছে, মাসে মাসে টাকা দিয়ে ল্যাপটপ নিয়ে যান। কি বলছো, মানে একে তো তুমি 1,00,000 টাকার ল্যাপটপ 30-35,000 টাকায় দিচ্ছো, তারপর আবার সেই টাকাটা আবার ইএমআই তে? একদম, এই যে মেশিনটা ইএমআই মেশিন, মাসে মাসে টাকা দিয়ে ল্যাপটপ নিয়ে যান, সাথে হাতে নিয়ে আসবেন বাজাজের ইএমআই এর কার্ড, ব্যাস। ঠিক আছে স্টার্ট। এই যে কোম্পানির ব্র্যান্ড নিউ বিজনেস সিরিজ ল্যাপটপ, ঠিক আছে, আমরা কোনো সেকেন্ড হ্যান্ড ল্যাপটপে ডিল করি না, কিন্তু আমাদের সম্পূর্ণ কোম্পানির অফ স্টক ব্র্যান্ড নিউ প্রিমিয়াম সেগমেন্টের বিজনেস সিরিজ ল্যাপটপ। ঠিক আছে, আমাদের প্রোডাক্ট এতটাই ভালো কোয়ালিটির আমরা বিক্রি করি, যে কারণে আমরা নিজেদের ল্যাপটপের উপর 6 বছরের ওয়ারেন্টি দিই। আমাদের অনেক দোকানই তো ল্যাপটপ বিক্রি করে, কত বছরের ওয়ারেন্টি দেয়? খুব জোর হলে 1 বছর, ম্যাক্সিমাম কিন্তু 2 বছর। আমাদের এখানে পেয়ে যাবে একদম 6 বছরের ওয়ারেন্টি। 6 বছরের ওয়ারেন্টি, 5 বছরের সম্পূর্ণ রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি। হ্যাঁ, সরি অনেকেই তো ল্যাপটপ সেল করে, কতদিনের ওয়ারেন্টি দেয়? 1 বছর 2 বছর, তাও বা সার্ভিস ওয়ারেন্টি। আমাদের থেকে নিয়ে যান 1 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি এন্ড 5 বছরের সার্ভিস ওয়ারেন্টি দিয়ে টোটালি ব্র্যান্ড নিউ ল্যাপটপ, বিজনেস সিরিজ ল্যাপটপ। কি বলছো, মানে টোটাল 6 বছরের ওয়ারেন্টি, টোটাল 6 ইয়ার্স এর ওয়ারেন্টি, প্লাস থাকছে ব্র্যান্ড নিউ ল্যাপটপ, কোনো সেকেন্ড হ্যান্ড নয়, কোম্পানি অফ স্টক বিজনেস সিরিজ ল্যাপটপ পেয়ে যাচ্ছেন 6 বছরের ওয়ারেন্টির সাথে, সাথে পেয়ে যাচ্ছেন 1 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি। যাকে যাক সারাদিন সংসার সামলে, বাচ্চা সামলে, বিজনেস সামলে, অবশেষে এবার অবসান, দোকানে তালা লাগিয়ে বাড়ি ফিরবো। বাড়ি ফিরে স্কাইয়ের জন্য রান্না করা বাকি আছে, ওকে খাওয়াতে হবে, অনেক কিছুই বাকি রয়েছে। সত্যি কথা বলতে আমি তো মা, মায়ের আর কী কাজ, সারাদিন নেচে কুদে চড়ে বেড়ানো ছাড়া কোনো কাজই নেই। মায়েদের সত্যি জীবনটা খুবই হ্যাপি লাইফ এবং ওদের কোনো কষ্ট বিশেষ হয় না, মায়েরা তো চড়তেই পছন্দ করে। আর মা হলে তো সবসময় বোরখা পরে থাকতে হয়, এই স্লিভলেস, ব্ল্যাকলেস এগুলো পরা যায় না, একদম পা পর্যন্ত জামাকাপড় পরতে হয়, জানো তো। মা না বাবা সবসময় বোরখা বস্তা পরে থাকতে হয়। যাকে যাক বাড়ি ফিরে এলাম, বললাম আজকে আর বিশেষ কুটকচালি করবো না, কিন্তু আমার যা স্বভাব তা বেরিয়েই এলো, সেই স্বভাব আর লুকোবো কী করে। ভালো লাগলে থেকো, এবং কথাগুলো যদি ভালো লাগে তাহলে পেজটাকে লাইক করো।